নমস্কার, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগুচ্ছ। গল্পগুচ্ছের আজকের নিবেদন শ্যামলচন্দ্র দে রচিত ছয় হাতের দেবী মূর্তির তৃতীয় এবং অন্তিম অংশ। গল্পের সূত্রধর অভিনব সিনহা, জয়ন্ত সৈকত তালুকদার, মিহির সুরজ দে, ড্রাইভার দেবানিক দাস, ওয়েটার লোকনাথ চ্যাটার্জি, দেবাশিস চক্রবর্তী, কোরক ভট্টাচার্য, থাপা সত্যজিৎ প্রামাণিক, হোটেলের ওয়েটার সৌভিক দাস, পুরোহিত সৌরভ মণ্ডল, বাচ্চা মেয়ে পুষ্পিতা হালদার, তান্ত্রিক ঋষভ ভট্টাচার্য, আবহ এবং মূল ভাবনায় সৌভিক দাস। যে সমস্ত শ্রোতারা এখনও এই গল্পের প্রথম এবং দ্বিতীয় অংশ শুনে উঠতে পারেননি, তাদের জন্য প্রথম এবং দ্বিতীয় অংশের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হল। শুরু হচ্ছে গল্পগুচ্ছের আজকের নিবেদন, শ্যামলচন্দ্র দে রচিত ছয় হাতের দেবী মূর্তির তৃতীয় এবং অন্তিম অংশ। গত সপ্তাহে আপনারা শুনেছেন মিহির জয়ন্তকে কফি শপে নিয়ে এলে মিহির তার হোটেলের ব্যাপারে জানতে চায়। দুজনের কথোপকথনে জানা যায় বেশ কয়েক বছর আগে ওই হোটেলেই এক ভদ্রলোক তার স্ত্রী ও পুত্রকে খুন করে নিজে আত্মহত্যা করেন। তখন ওই রুমের নম্বর ছিল 313। এখন হোটেলে রুম নম্বর পরিবর্তন করায় সেই রুম নম্বর হয়েছে 714 এবং সেই ঘরে জয়ন্ত তার পরিবারকে নিয়ে উঠেছে। মিহির তার এক স্যার দেবাশিস চক্রবর্তীকে ফোন করে মূর্তির সম্বন্ধে জানালে তিনি সর্বপ্রথম মূর্তিটিকে কালী মূর্তি বলেন। তারপর সেই মূর্তির বিবরণ দিতে গিয়ে কালীর বিভিন্ন রূপের কথা জানান তিনি। ইতিমধ্যে মিহির জয়ন্তকে বলে যে তার পরিবারকে নিয়ে সে যেন মিহিরের হোটেলে চলে আসে। সে তার হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে তাদের জন্য একটা রুমের ব্যবস্থা করে রাখবে। দুজনে কফি শপ থেকে বাইরে বেরিয়েই দেখে আকাশ কালো করে সবে বৃষ্টি শুরু হয়েছে। তারপর মিহিরের থেকে বিদায় নিয়ে জয়ন্ত দ্রুত তার হোটেলের উদ্দেশ্যে হাঁটতে থাকল। পথে জয়ন্ত তার স্ত্রী মালিনীকে ফোন করে দ্রুত সব ব্যাগ গুছিয়ে নিতে বলল। মালিনী বারবার কারণ জিজ্ঞাসা করলেও জয়ন্ত তাকে কিছুই জানালো না। কিছু দূর যাওয়ার পরেই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো, সঙ্গে প্রবল ঝড়। জয়ন্ত ঝড় এড়াতে মাথা নিচু করে দৌড়তে লাগল। কিছুক্ষণ পরে যখন হোটেলের লনে গিয়ে পৌঁছালো, তখন সে পুরোপুরি ভিজে গেছে। তার বেশ ঠান্ডা অনুভব হতে লাগল, কিন্তু এখন তার এইসব নিয়ে ভাবার সময় নেই। হোটেলের রিসেপশনের সামনে দিয়ে যাওয়ার সময় তার একবার ইচ্ছে হলো যারা রিসেপশনে বসে রয়েছে তাদের আচ্ছা করে গালি দিতে, কিন্তু এখন তার প্রত্যেকটা মুহূর্তই খুব দামি, তাই সে দ্রুত লিফটের দিকে এগিয়ে গেল। তিনতলায় লিফট থেকে নেমে রুমের দিকে এগিয়ে যেতে গিয়ে জয়ন্তর মনে একটা অজানা ভয়ের আশঙ্কায় গা ঝমঝম করতে লাগল। তবুও মনের জোর এনে তার রুমের সামনে এসে দরজা ঠুকল। মালিনী দ্রুত পায়ে এসে দরজা খুলে দিল। ঘরে ঢুকেই জয়ন্ত দেখল মালিনী ইতিমধ্যে সমস্ত ব্যাগপত্র গোছগাছ করে ফেলেছে। মালিনী জয়ন্তর কাছে কি হয়েছে তা জানতে চাইল, কিন্তু জয়ন্ত রাস্তায় ঠিক করে এসেছে যে হোটেলে থাকাকালীন মালিনীকে সে এই ব্যাপারে কোনো কথাই বলবে না, কারণ মালিনী সব জানলে প্রচণ্ড ভয় পেয়ে যাবে। মালিনী তার কাছে বেশ কয়েকবার জানতে চেয়েও কোনো উত্তর পেল না। তখন সে বুঝতে পারল কোনো বড় কিছু ঘটনা ঘটেছে। জয়ন্তর উদ্বিগ্ন মুখ দেখে মালিনী আর কিছু জিজ্ঞাসা করল না। জয়ন্ত এবার উদ্বিগ্ন হয়ে ব্যালকানিতে গিয়ে দেখল বৃষ্টি যেন আরো জোরে এসেছে। এই ঝড় বৃষ্টির মধ্যে কোনো গাড়ি ভাড়াও পাওয়া যাবে না, কারণ ঝড় বৃষ্টির সময় পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো খুবই বিপজ্জনক। তাই ঝড় বৃষ্টি না কমা পর্যন্ত তাকে এই হোটেলের রুমেই অপেক্ষা করতে হবে। এইভাবে প্রায় আধ ঘন্টা পার হয়ে গেল, তবুও বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা গেল না। উপরন্তু ঝড়ের বেগ যেন আরও বাড়তে লাগল। জয়ন্ত এবার অধৈর্য হয়ে উঠল।
ঘড়িতে এখন সবে পৌনে ছটা বাজে, কিন্তু মেঘের জন্য এখন চারিদিকে রাতের অন্ধকার নেমে এসেছে। এমন সময় হঠাৎ সমস্ত এলাকার বিদ্যুৎ চলে গেল। জয়ন্ত দ্রুত তার রুমে ফিরে এলো। মালিনী মোবাইলের ফ্ল্যাশ জেলে ঘরটা আলোকিত করেছে। মিনিট পাঁচেক পরে আবার ঘরের লাইট চলে এলো। হোটেলের জেনারেটর চালানো হয়েছে। মিনিট দশেক পরে দরজায় একটা টোকা পড়ল। জয়ন্ত দরজা খুলে দেখল একজন ওয়েটার দাঁড়িয়ে রয়েছে। ওয়েটার বলল, শুভ সন্ধ্যা স্যার, আমাদের হোটেলের সামনে যে ট্রান্সমিটারটা রয়েছে আজকে ঝড়ে একটা বড় গাছ পড়ে ওটা ভেঙে পড়েছে, সেই জন্যই আমাদের এলাকায় বিদ্যুতের একটু প্রবলেম চলছে। এই ঝড় বৃষ্টির মধ্যে ট্রান্সমিটার সারানোর সম্ভাবনা খুবই কম। আমাদের হোটেলে যে জেনারেটরটা রয়েছে তাতে বড় জোর 4-5 ঘন্টা চলবে। বিদ্যুৎ না আসা পর্যন্ত হোটেলের সমস্ত রুম হিটারের লাইন বন্ধ থাকবে। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে প্রয়োজন ছাড়া ঘরে অতিরিক্ত লাইট জ্বালাবেন না। এই নিন স্যার, মোমবাতি ও দেশ নেই, লাইট বন্ধ হয়ে গেলে জ্বালাবেন। আর হ্যাঁ, বিদ্যুৎ চলে যাওয়ার জন্য নিজের রেস্টুরেন্টেও আজ 8:30-9 মধ্যে বন্ধ হয়ে যাবে। তাহলে এক্ষুনি স্যার ফোন করে অর্ডার দিয়ে দিন। ধন্যবাদ স্যার। বাইরে প্রকৃতির এই তাণ্ডব দেখে ধীরে ধীরে জয়ন্তর মনে এই বিশ্বাস জন্মেছে যে কোনো অদৃশ্য শক্তি যেন তাদের তিনজনকে এই রুম ছেড়ে কোথাও যেতে দেবে না। প্রকৃতিও যেন আজ ওই অদৃশ্য শক্তির অধীনে। এখন তার যা কিছু ভরসা ওই মূর্তিটা। যদি আজ রাতে এই ঘরেই রাত্রি যাপন করতে হয় তাহলে সমস্ত রাত্রি রুমে আলো জ্বালিয়ে রাখাটা খুবই জরুরি। মাত্র 2টি মোমবাতিতে সারা রাত যাবে না। জয়ন্ত ওয়েটারকে বলল, ও ভাই শোনো, বলছি আমার মেয়েটা না খুবই ছোট, ও রাতে লাইট ছাড়া শুধু অভ্যস্ত নয়, তাই আমার ঘরে সারা রাত চলার মতো আরো মোমবাতি চাই, একটু এনে দেবে? ঠিক আছে স্যার, আমি কিছুক্ষণের মধ্যেই একটা বড় মোমবাতির প্যাকেট দিয়ে যাচ্ছি। জয়ন্ত মোবাইলটা হাতে নিয়ে ভাবল একবার মিহিরকে তার পরিস্থিতির কথা সব জানাবে, কিন্তু দেখল মোবাইলে এখন কোনো সিগন্যাল নেই। মোবাইলে ব্যাটারি দেখাচ্ছে 35%, জেনারেটরও যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। তাই আর দেরি না করে জয়ন্ত নিজের ও মালিনীর দুজনের মোবাইল চার্জে বসিয়ে দিল। অন্যদিকে হোটেলে পৌঁছে মিহির আবার দেবাশিসবাবুকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করল। তারপর জয়ন্তর হোটেলে ঘটে যাওয়া বছর দেড়েক আগের ঘটনা সবিস্তারে দেবাশিসবাবুকে জানাল। সব শুনে দেবাশিসবাবু বললেন, মিহির, সব শুনে এবার আমি যেন কিছু একটা অনুমান করতে পারছি, তুমি আমায় আর একটা ইনফরমেশন দাও তো। যেদিন হোটেলে ঘটনাটি ঘটেছিল সেদিন কত তারিখ ছিল? এক মিনিট স্যার, নেটে দেখে এক্ষুনি আপনাকে জানাচ্ছি। সে দ্রুত মোবাইলে ইন্টারনেট সার্চ করে ওই হোটেলের আর্টিকেলটা খুলে তারিখ দেখে আবার দেবাশিসবাবুকে বলল, স্যার দিনটা ছিল 2 আগস্ট 2016। এক মিনিট দাঁড়াও মিহির, আমি 2016 সালের পঞ্জিকা হাতে নিয়েই বসে আছি। হ্যাঁ, এই তো, যা ভেবেছিলাম ঠিক তাই। মিহির উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি বুঝলেন স্যার? মিহির, আমি যা বলছি মন দিয়ে শোনো। তোমার বন্ধুর পরিবার অজান্তেই খুব বড় একটা বিপদের মধ্যে জড়িয়ে পড়েছে। আমার মতে তোমার বন্ধুর কাছে যে মূর্তিটা রয়েছে সেটি জাগ্রত। ওই হোটেলে আগে যে ঘটনা ঘটেছিল সেদিন ছিল মঙ্গলবার এবং অমাবস্যার রাত। ঘটনাচক্রে আজ শনিবার এবং আজকেও অমাবস্যা। তন্ত্রে মন্ত্রে মঙ্গলবার এবং শনিবার সঙ্গে অমাবস্যার রাত সিদ্ধিলাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমার ধারণা কোনো সাধক বা তান্ত্রিক তার তন্ত্রক্রিয়া সম্পূর্ণ করতে চায়। সেই দিন হোটেলে ভদ্রলোককে বশীভূত করে তার ওই তন্ত্রক্রিয়া সে সম্পূর্ণ করতে চেয়েছিল।
কিন্তু কোনো কারণে হয়তো লোকটির সম্মোহন ভেঙে যায় এবং সে সব কিছু বুঝতে পেরে নিজেকে আত্মাহুতি দিয়ে ওই সাধক বা তান্ত্রিকের উদ্দেশ্য ব্যর্থ করে দেয়। তাই এখন তোমার ওই বন্ধু এবং পরিবারকে বলি দিয়ে সে এবার তার ওই কার্য সিদ্ধি করতে চাইছে। এবার সে আরও বেশি সতর্ক থাকবে, আরও বেশি চতুরতা অবলম্বন করবে। মিহির ভীত কণ্ঠে বলল, আমার বন্ধুকে আপনি বাঁচান স্যার, কি যে করব আমি কিছুই ভেবে উঠতে পারছি না। মিহির, আমি যদি ওখানে থাকতাম তাহলে হয়তো তোমাদের কোনো সাহায্য করতে পারতাম, কিন্তু এখন আমার পক্ষে এখান থেকে কোনো সাহায্য করার উপায় নেই। তাই তোমাকে এই আগে যা করার করতে হবে। এই মুহূর্তে এখান থেকে আমি পরামর্শ ছাড়া আর কোনোভাবেই তোমার বন্ধুর জন্যে কিছুই করতে পারবো না। তাই আমি যা বলছি তাই করো। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই হোটেলের আশেপাশে গিয়ে খোঁজ খবর করো। যদি আমার অনুমান সত্যি হয় তাহলে কেউ না কেউ এই ব্যাপারে কিছু জানবেই। কোনো সাধক বা তান্ত্রিক আশেপাশে কোনো ডেরা গেড়ে থাকে তাহলে সেখান থেকেই তোমার বন্ধুর পরিবারের উদ্ধারের কোনো উপায় খুঁজে পেতে পারো। তবে এখন তোমার বন্ধুকে সঙ্গে নিয়ে যেও না, কারণ আজ রাতে ওই সাধক বা তান্ত্রিকের নজর সম্পূর্ণরূপে তোমার বন্ধুর পরিবারের ওপরেই থাকবে। তোমরা তার উদ্দেশ্য জানতে পেরেছো জানলে সে আরও ভয়ানক হয়ে উঠবে। তাই তোমার একা গিয়েই খোঁজ খবর করাটা উচিত হবে। আমি ভগবানের কাছে আজ সারা রাত ধরে তোমার বন্ধুর পরিবারের জন্য প্রার্থনা করব। এবার যাও, আর সময় নষ্ট করো না। যা করার এখন তোমাকে একাই করতে হবে। ভগবানের নাম নিয়ে এগিয়ে যাও। অন্যদিন এই সময় দোকানে ভিড় লেগেই থাকে, কিন্তু আজ এই ঝড় বৃষ্টিতে আর কে চা খেতে আসবে? ঝড় বৃষ্টির দাপট দেখে চা দোকানি থাপা তার দোকানের ঝাঁপ বন্ধ করে দিল। দোকান বন্ধ করে দিলেও এই ঝড় বৃষ্টি ঠেলে এখন বাড়ি যাওয়াটা বেশ দুষ্কর ব্যাপার। তাই পাল্লা বন্ধ করে দোকানের ভেতরে মোবাইলে গান শুনতে লাগল। এমন সময় বন্ধ পাল্লায় ঠক ঠক আওয়াজ পেয়ে বুঝল খরিদ্দার এসেছে। সে ভেতর থেকেই জবাব দিল, সাহেব, এখন দোকান আজ বন্ধ হয়ে গেছে, এখন আর চা মিলবে না। কিন্তু তবুও কেউ পাল্লায় ঠক ঠক করেই চলেছে। থাপা বিরক্ত হয়ে পাল্লাটা একটু ফাঁক করতেই মিহিরকে দেখে চিনতে পেরে একটু যেন থমকে গেল থাপা। আধ ভাঙা বাংলায় বলল, সাহেব, আপ কত দিন বাদ আপনাকে দেখছি। এই বারিশ দেখে আমি দোকান বন্ধ করে দিয়েছি সাহেব, এখন আর চা মিলবে না। পাল্লাটা খোলো থাপা, তোমার সাথে অন্য ব্যাপারে জরুরি কথা আছে। সাহেব তার সঙ্গে কি এমন জরুরি কথা বলতে এই ঝড় বৃষ্টি ভেঙে এসেছে তা কিছুতেই বুঝতে পারল না থাপা। তাই সে দ্রুত পায়ে গিয়ে পাল্লাটা খুলে দিল। মিহির দ্রুত দোকানে প্রবেশ করে একটা চেয়ারে গিয়ে বসল। তারপর থাপাকে সব ঘটনা সংক্ষেপে বলল। সব শুনে থাপা বেশ ভয় পেয়ে গেল। তারপর সে বলল, সাহেব, আশেপাশে কোনো সাধু বা তান্ত্রিক থাকলে আমি নিশ্চয়ই একটা খবর পাতাম, তবে কি জানি না এর সাথে আপনার দোস্তের ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা, তাও আপনাকে ঘটনাটা বলছি। আমার দাদুর কাছে ঘটনাটা শুনেছিলাম। আমার জন্মের বেশ কয়েক বছর আগে এক তান্ত্রিক কোথা থেকে এসে এই গ্রামে ডেরা বাঁধিয়েছিল। তখন এই জায়গাটা এত বসতি ছিল না। ওই তান্ত্রিক আসার পরে আশেপাশের কিছু বাচ্চা নিখোঁজ হয়ে যেতে লাগলো। লোকের সন্দেহ হলো এটা ওই তান্ত্রিক মশাইয়ের কাজ। একদিন গ্রামের মোরলের 16 বছরের কুমারী মেয়ে নিখোঁজ হয়ে গেল। অনেক রাত পর্যন্ত মেয়েটা যখন বাড়ি ফিরল না, গ্রামবাসী দল বেঁধে এসে দেখল তান্ত্রিক মেয়েটাকে বস করে তন্ত্র সাধনায় বসেছে। আস গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওঠে। তারপর সেই তান্ত্রিক বাবাকে ঘরের মধ্যে জিন্দা জ্বালায় দিল।
তারপর থেকে এখানে কেউ ভয়ে তেমন একটা আসে না। ধীরে ধীরে আশেপাশে জমি বিক্রি হয়ে গেলেও এই জমিটি বহু বছর বিক্রি হয় নাই। শেষে এই হোটেলের মালিক জমিটা কিনে এই হোটেল বানায়। থাপার কথা শুনে জয়ন্ত বুঝল দেবাশিস বাবুর অনুমান একেবারেই সঠিক। শুধু তান্ত্রিক এখন জীবিত না হয়ে মৃত। সে দ্রুত আবার দেবাশিস বাবুকে ভিডিও কল করে থাপার কাছে শোনা সব ঘটনা জানায়। সব শুনে দেবাশিস বাবু বেশ কিছুক্ষণ চুপ করে কিছু ভাবনা চিন্তা করে বললেন, মিহির একবার থাপাকে ফোনটা দাও তো। মিহির থাপার হাতে ফোনটা দিল। দেবাশিস বাবু বললেন, থাপা তুমি তোমাদের ওখানে এমন কাউকে জানো যে তন্ত্র মন্ত্র বা ভূত প্রেত ভাগাতে জানে, মানে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে? থাপা একটু ভেবে বলল, হ্যাঁ সাহেব, আমাদের গ্রামে একজন পুরোহিত আছে বটে, সে কিছু জাদুর টোনা জানে, মনে হয় উনি আপনাকে সাহায্য করতে পারবেন। কিন্তু এই ঝড় জলের রাতে এতখানি পাহাড়ি পথ পিছে আপনাকে ওখানে কি করে নিয়ে যাব বটে? থাপা আজ তোমাকে পারতেই হবে, না হলে ওই তিনটে প্রাণকে আজ কিছুতেই বাঁচানো যাবে না। থাপা তুমি মিহিরকে সঙ্গে নিয়ে ওই পুরোহিতের বাড়িতে যাও। অন্যদিকে জয়ন্ত ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7:30 বেজে গেছে। বাইরে ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। পরিস্থিতি দেখে জয়ন্ত ধরেই নিল যে আজ রাতে তাদের পক্ষে এই হোটেল ছেড়ে যাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। জয়ন্ত এবার ফোন করে নিচের রেস্টুরেন্টে রাতের খাবার অর্ডার করে দিল। মাঝে একবার হোটেলের রিসেপশনে গিয়ে জয়ন্ত তাদের রুম চেঞ্জের কথা বলেছিল, কিন্তু ওরা জানিয়েছে হোটেলের সমস্ত রুম ভর্তি, সেই কারণে আজ রাতে রুম চেঞ্জ করে দেওয়ার কোনো উপায় নেই। মালিনীর জেনে যাওয়ার ভয়ে আজ দুপুরে ঘটে যাওয়া ঘটনার কথা জয়ন্ত রিসেপশনে জানালো না, তাই সে চুপ করে আবার রুমে চলে এলো। এদিকে থাপা মিহিরকে নিয়ে তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। পূর্বে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ম্যালের ঝাঁ চকচকে রাস্তা দিয়ে থাপার দোকানে পৌঁছতে মিহিরের তেমন একটা বেগ পেতে হয়নি, কিন্তু এখন ম্যালের রাস্তা ছেড়ে থাপার গ্রামের দিকে যাওয়ার রাস্তা ধরতেই সে বুঝতে পারল বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তা কতখানি ভয়ানক ও বিপজ্জনক হয়ে ওঠে। রাস্তার একধারে খাড়া পাহাড় উপরে উঠে গেছে, অপর পাশে গভীর খাদ যেন মৃত্যুর হাতছানি দিয়ে ডাকছে। পাহাড়ের গা বেয়ে বৃষ্টির জল প্রবল বেগে রাস্তার উপর দিয়ে বয়ে গিয়ে অপর পাশের খাদে গিয়ে পড়ছে। কখনো কখনো এই জলের তোড়ে পাহাড়ের গা থেকে পাথর খসে পড়ছে। পথে পিছলে একবার খাদে গিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত, আবার পাহাড়ের গা থেকে খসে পড়া পাথর মাথায় পড়লে তো আর রক্ষা নেই। বিপদ যেন এখন প্রতি মুহূর্তে মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে। মিহির অতি সন্তর্পণে থাপাকে অনুসরণ করে এগিয়ে চলল। মিনিট 20-25 এইভাবে চলার পর দুজনে সামনের দিকে চেয়ে অবাক হয়ে গেল। তাদের সামনে এখন ঝড় বৃষ্টির কোনো লেশমাত্র নেই। যদিও পাহাড়ি এলাকায় এরকম হয়েই থাকে, তবুও আজকের ঘটনা পরম্পরা যেন মিহিরের কাছে মোটেও স্বাভাবিক বলে মনে হলো না। মিহির এবং থাপা এবার দ্রুত পায়ে গ্রামের দিকে লক্ষ্য করে এগিয়ে চলল। আরও 15 মিনিট যাওয়ার পর থাপা একটা ছোট কাঠের বাড়ির সামনে এসে দাঁড়ালো। থাপা বলল, সাহেব এই এইটাই আমাদের পুরোহিত মশাইয়ের বাড়ি আছে। থাপা কথাটা মিহিরকে বলে কাল বিলম্ব না করে পুরোহিত মশাইয়ের দরজায় গিয়ে নক করল। একজন বয়স্ক মহিলা দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। থাপাকে দেখে ভদ্রমহিলা আসার কারণ জিজ্ঞাসা করলেন। থাপা জানাল একটা জরুরি দরকারে তারা পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করতে চায়। ভদ্রমহিলা দুজনকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। তারপর দুজনকে ছোট্ট একটা ঘরে বসতে বললেন ভদ্রমহিলা। কিছু সময় পরে একজন বৃদ্ধ ঘরে প্রবেশ করলেন। থাপা মিহিরের সাথে পুরোহিত মশাইয়ের আলাপ করিয়ে দিল। পুরোহিত মশাইয়ের বয়স 80 উপরেই হবে।
উচ্চতা 5 ফুটের আশেপাশেই হবে। তবে দেখে মনে হয় তিনি খুব সরল এবং বেশ শক্ত সামর্থ্য রয়েছেন। মিহির সংক্ষেপে পুরো ঘটনার বিবরণ দিল। সব শুনে পুরোহিত মশাই বললেন, সবই তো বুঝলাম, কিন্তু আমি ঠাকুর দেবতা নিয়ে থাকি, আমাদের গ্রামের লোকের উপকারের জন্য সামান্য ঝাড়ফুঁক করে থাকি, কিন্তু এই সাংঘাতিক প্রেতাত্মা তান্ত্রিকের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার নেই। মিহির অনুনয়ের স্বরে বলল, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি আপনি আমাদের শেষ ভরসা, আপনি সাহায্য না করলে আজকে 3টে প্রাণ যে অকালে ঝরে যাবে। তুমি বুঝছো না বাবা, আমি ওই তান্ত্রিকের সাথে লড়াই করে পেরে উঠব না, আমি একজন অতি সাধারণ মায়ের সেবক, অত তন্ত্রবিদ্যা জ্ঞান আমার নেই, আমি নিরুপায়। মিহির আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো, তারপর থাপার দিকে তাকিয়ে বলল, থাপা তুমি এখানেই অপেক্ষা কর, আমি বাইরে গিয়ে দেবাশিস স্যারের সাথে কথা বলে এক্ষুনি আসছি। কথাটা বলে বাইরে এসে মিহির দেবাশিস বাবুকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে পুরোহিত মশাইয়ের সাথে হওয়া সমস্ত কথা জানাল। সব শুনে দেবাশিস বাবু বললেন, মিহির একবার পুরোহিত মশাইকে আমার সাথে কথা বলতে দাও। হ্যাঁ ঠিক আছে স্যার। মিহির ফোনটা নিয়ে আবার ঘরে এসে পুরোহিত মশাইকে দিল। নমস্কার পুরোহিত মহাশয়। হ্যাঁ নমস্কার। আপনি মিহিরের মুখে তো সব কথাই শুনেছেন, বড় বিপদে পড়ে আজও আপনার কাছে ছুটে এসেছে, আপনার মতো অভিজ্ঞ মানুষের সাহায্য ছাড়া আজ ওই 3টে প্রাণকে কিছুতেই রক্ষা করা যাবে না। আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি ওকে আগেই আমার অক্ষমতার কথা বলেছি, আমি একজন অতি সাধারণ মায়ের সেবক, ওই তান্ত্রিকের সঙ্গে লড়াই করার মতন তন্ত্রজ্ঞান বিদ্যা আমার নেই, তাই আমি নিরুপায়। পুরোহিত মহাশয়, মায়ের সেবক কখনোই সাধারণ মানুষ হতে পারেন না। ঠিক আছে থাক এখন ওসব কথা, আপাতত আপনার কাছে আমি কিছু তথ্য জানতে চাইছি। হ্যাঁ বলুন, কি জানতে চান আমার কাছ থেকে? এই তান্ত্রিকের সঙ্গে ঘটনাটা কতদিন আগে ঘটেছিল, আর আপনি কি সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী? যদি হন তাহলে সেদিনকার ঘটনাটা আমাকে একটু বিস্তারিতভাবে বলুন। নিশ্চয়ই, আজ থেকে 60-65 বছর আগেকার ঘটনা, তখন আমার বয়স 18-19 হবে। ঘটনাটার কথা মনে পড়লে আজও আমার সারা শরীর শিউরে ওঠে। আমাদের গ্রামের মোড়লের মেয়ে নিখোঁজ হওয়ায় গ্রামের ছেলেরা খোঁজ করতে চারিদিকে ছড়িয়ে পড়লাম। সন্ধ্যে নাগাদ একজন এসে খবর দিল যে সে ওই তান্ত্রিকের ঘরে একজন মেয়েকে দেখেছে, কিন্তু ঘরের ভেতরটা অন্ধকার থাকায় মেয়েটার মুখটা দেখতে পাইনি। তার কথা শুনে আমরা গ্রামের ছেলে বুড়ো সবাই মিলে সেখানে গিয়ে উপস্থিত হলাম। সেখানে পৌঁছে দেখলাম তান্ত্রিক পুজোয় বসেছে, মোড়লের মেয়ে ওই তান্ত্রিকের মুখোমুখি সামনে বসে আছে, মেয়েটার চোখে পলক পর্যন্ত পড়ছে না, যেন তান্ত্রিক তাকে সম্মোহন করে রেখেছে। আমাদের ওখানে দেখে তান্ত্রিকের চেষ্টি বজ্রহুঙ্কার, আমাদের সবাইকে সে আদেশ করলো আমরা সবাই যেন টক করে সেখান থেকে চলে যাই, তাহলে আমাদের সকলের জীবনে অসীম দুর্যোগ ঘনিয়ে আসবে। আমরা সকলে তান্ত্রিকের কথা শুনে খুব ভয় পেয়ে গেছিলাম। সেই সময় আমাদের গ্রামের বিমল আচমকা পেছন থেকে গিয়ে তান্ত্রিকের মাথায় 5 দিয়ে আঘাত করে, তান্ত্রিক তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন বড়রা সবাই মিলে আলোচনা করতে লাগলো, তান্ত্রিক যদি আবার জ্ঞান ফিরে পায় তবে সে ভয়ঙ্কর কিছু একটা ঘটাতে পারে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে তান্ত্রিকের জ্ঞান ফেরার আগেই তাকে তার কুঁড়ে ঘর সমেত জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হোক। সেই মতো আমরা তান্ত্রিকের অচৈতন্য দেহটা কুঁড়ে ঘরের ভেতরে রেখে তেল ঢেলে কুঁড়ে ঘরটাকে জ্বালিয়ে দিই। এতদূর বলে পুরোহিত মশাই চুপ করলেন। দেবাশিস বাবু কিছুক্ষণ কি একটা ভেবে নিয়ে বললেন, ওই তান্ত্রিক ইতিমধ্যে 3 জনের প্রাণ নিয়েছে, আজ রাতেও আবার 3 জনের প্রাণ নিতে চলেছে,
এবার আপনি উপলব্ধি করুন, আজ রাতে যদি ওই তান্ত্রিক তার কার্যে সিদ্ধি লাভ করে এবং তার ক্ষমতা ফিরে পায়, তাহলে সে প্রথম কাজ কি করতে পারে? হ্যাঁ, বদলা নিতে আপনাদের পুরো গ্রাম নিশ্চিহ্ন করে দিতে পারে। তখন তাকে আটকানো খুব দুরূহ হয়ে যাবে। তাই এখন শুধু তিনটে মানুষের জীবন নয়, আপনাদের গ্রামের ভবিষ্যৎ এর সাথে জড়িয়ে পড়েছে। এবার ভাবুন আপনি কি করবেন। দেবাশিস বাবুর কথা শুনে পুরোহিত মশাই আর থাপা দুজনেই বেশ ভয় পেয়ে গেল। কিছুক্ষণ যেন ঘরের মধ্যে নীরবতা বিরাজ করল। এবার পুরোহিত মশাই আমতা আমতা করে নিচু স্বরে বললেন, ওদের বাঁচানোর জন্য আমি আমার নিজের জীবন দিতেও প্রস্তুত, কিন্তু আপনি বিশ্বাস করুন, ওই তান্ত্রিকের সাথে লড়াই করার কোনো জ্ঞান বা শক্তি আমার নেই। ওই তান্ত্রিকের সাথে আমি মোটেই পেরে উঠব না। এবার আপনি বলুন আমি কি করব। সব বলছি, তার আগে আমার আর একটা প্রশ্নের জবাব দিন। সেদিন তান্ত্রিক যে ক্রিয়া করছিল, সেখানে কি কোনো ছোট পিতলের কালী মূর্তি ছিল? হ্যাঁ, সেখানে একটা ছোট পিতলের কালী মূর্তি ছিল। বিমল যখন তান্ত্রিককে মাথায় আঘাত করে, তখন ওই তান্ত্রিক কালী মূর্তিটার ওপরে গিয়ে পড়ে। মূর্তিটার ওপরের দিকটা কিছুটা ছুঁচলো হওয়ায় তান্ত্রিকের দেহের ভারে সেটা ওর দিকে কেঁদে যায়। আমরা ওই মূর্তি সহ তান্ত্রিককে ঘুরে ঘরে রেখে এসেছিলাম আর তারপর আগুন ধরিয়ে দিয়েছিলাম। মিহির, তোমার মোবাইলে থাকা কালী মূর্তির ছবিটা একবার পুরোহিত মহাশয়কে দেখাও তো। দেবাশিস বাবুর কথা মতো মিহির পুরোহিত মশাইয়ের হাত থেকে ফোনটা নিয়ে কালী মূর্তির ছবিটা পুরোহিত মশাইকে দেখালো। মনে হচ্ছে এটাই সেই মূর্তি। আসলে এত বছর হয়ে গেছে আর মূর্তিটা তখন রক্তে মাখা ছিল, সেই জন্য আমি তখন মূর্তিটা ভালোভাবে দেখতে পাইনি। তবে মূর্তিটা এরকমই দেখতে ছিল বলে মনে হচ্ছে। এবার আমি পুরো চক্রটা বুঝতে পেরেছি। এবার আমি যা বলছি আপনারা সবাই তা মন দিয়ে শুনুন। মানুষের মৃত্যুর পর তার আত্মা পরলোকে চলে যায়। সেখান থেকে আত্মার ফিরে আসা কিন্তু মোটেই অত সহজ ব্যাপার নয়। কিন্তু মৃত্যুর সময় যদি কারো মনে তীব্র কামনা বাসনা বা লোভ থেকে থাকে, তাহলে সে সহজেই ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে যেতে পারে না। তখন সে প্রেত রূপে সূক্ষ্ম শরীরে ইহলোকেই বিরাজমান করে থাকেন। কিন্তু এই প্রেতাত্মারা কোনো আধার ছাড়া ইচ্ছা করলেই মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে না বা মানুষের কোনো উপকার বা অপকার করতে পারে না। তান্ত্রিকেরা যেমন তাদের আহ্বান করে নিজেদের কার্যসিদ্ধি করে, তেমনি কোনো আধার অবলম্বন করে এই প্রেতাত্মারা মানুষের দুনিয়ায় পুনরায় আগমন করে থাকে। তবে প্রক্রিয়াটি এত সহজ নয়। ওই তান্ত্রিকের মৃত্যুর সময় এই মূর্তিতে তার রক্ত লেগে যায়, তাই এই মূর্তিকে আধার করে সে আবার এই দুনিয়ায় প্রবেশ করেছে। তাই আমার বিশ্বাস, ওই মূর্তিটাকে বিনষ্ট করলে ওই দুষ্ট তান্ত্রিকের শয়তানি শক্তির হাত থেকে সবাইকে রক্ষা করা সম্ভব। কিন্তু স্যার, মূর্তিটা তো পিতলের, তাকে কিভাবে নষ্ট করব? সব বলছি মিহির, আমি কিছু মন্ত্র বলছি, সেটা তুমি কাগজে লিখে নাও। পুরোহিত মহাশয়কে এই মন্ত্র পাঠ করে মূর্তির ওপর গঙ্গা জল ছিটিয়ে দিতে বলো। তারপর পেট্রোল ঢেলে মূর্তিটা আগুনে পুড়িয়ে দেবে। কাজটা অত সহজ হবে না। ওই তান্ত্রিকের প্রেত তোমাদের এত সহজে এইসব করতে দেবে না, কিন্তু এটাই একমাত্র শেষ রাস্তা। এদিকে হোটেলে জয়ন্তরা রাত 8টা নাগাদ তাদের রুমে ডিনার সারতে বসল। বাইরে ঝড় বৃষ্টি এখনো একটুও কমেনি। জয়ন্ত ভালো করেই বুঝতে পারছে আজ রাতে আর কোনোভাবেই সম্ভাবনা নেই।
এর মধ্যে সে আরও একবার হোটেলের রিসেপশনে গিয়ে ম্যানেজারকে রুম চেঞ্জের কথা বলেছিল। কিন্তু ম্যানেজার সেই একই উত্তর দিয়েছিল, হোটেলের সমস্ত রুম ভর্তি, আজ রাতে কোনোভাবেই রুম চেঞ্জ করা সম্ভব নয়। তাই সে নিরাশ হয়ে চুপচাপ নিজের রুমে ফিরে আসে। ঘড়ির কাঁটা এখন প্রায় 9টা ছুঁই ছুঁই করছে। খাওয়া শেষ করেই জয়ন্ত মা মেয়েকে শুয়ে পড়তে বলল, কারণ লাইট যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। মূর্তিটা বাইরে বের করলে মালিনী নানা রকম প্রশ্ন করতে পারে, তাই সে এতক্ষণ মূর্তিটা ব্যাগ থেকে বাইরে বের করেনি। মালিনী ও তিয়াশা শুয়ে পড়লে জয়ন্ত মূর্তিটা বের করে টি টেবিলের ওপর রাখল। তারপর টি টেবিলটা দুহাতে তুলে বিছানার কাছে নিয়ে গেল। মোমবাতি ও দেশলাইটা ওই টি টেবিলের ওপরই রেখে দিল। লাইট চলে গেলে আজ সারা রাত মোমবাতি জ্বালিয়ে রাখতে হবে, তাই আজ তাকে যতখানি সম্ভব সজাগ থাকতে হবে। এদিকে গ্রামে পুরোহিতের বাড়িতে মিহির দেবাশিস বাবুর বলা মন্ত্রগুলো খাতায় নোট করে রাখল। সব লেখা হয়ে গেলে দেবাশিস বাবু আবার বলতে শুরু করলেন, দেখুন পুরোহিত মহাশয়, সেদিন রাতেই ওই তান্ত্রিককে জ্বালিয়ে দিয়েছিলেন, তখন অজান্তে আপনাদের সবার একটা ভুল হয়ে গিয়েছিল। ওই তান্ত্রিককে জীবন্ত জ্বালানো ঠিক ছিল কি ভুল আমি সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না, কিন্তু আপনারা সেদিন না জেনে একটা সাংঘাতিক ভুল করেছিলেন, তা হলো মায়ের পূজা অসম্পূর্ণ রেখে চলে এসেছিলেন। ওই তান্ত্রিক মায়ের পূজা আরম্ভ করে দেবীর মূর্তিতে প্রাণ সঞ্চার করেছিল, কিন্তু মায়ের পূজা অসম্পূর্ণ থাকায় দেবী এখনো জাগ্রত অবস্থায় রয়েছেন। এই শ্মশান কালী বা গুচ্ছ কালিকা কোনো সাধারণ দেবী নন, এই পূজা করা কোনো সাধারণ পূজা করা নয়। দেবীকে মানুষের রক্তের আহুতি বা বলি দিয়ে তুষ্ট করতে হয়। দেবী এখন ভয়ানক রুষ্ট এবং ক্রুদ্ধ হয়ে রয়েছেন, তাই আপনাদের প্রথম কাজ হলো দেবীর পূজা করে দেবীকে সন্তুষ্ট করে শান্ত করা। দেবীকে সন্তুষ্ট করতে পারলেই তবেই আপনারা ওই দুষ্ট আত্মার বিরুদ্ধে লড়াই করতে সমর্থ হবেন। কিন্তু ওখানে গিয়ে মায়ের পুজো করার এত সময় কি পাবো আমরা? ওই তান্ত্রিকের আত্মা কি আমাদের শান্তিতে ওখানে মায়ের পুজো সম্পূর্ণ করতে দেবে? তখন ওই তান্ত্রিকের প্রেতাত্মার সঙ্গে আমরা লড়াই করব কিভাবে? সেই জন্যই বলছি, যত শীঘ্র সম্ভব আপনাদের মন্দিরে মায়ের পূজার আয়োজন করুন। এই পূজার সমস্ত উপকরণ আমি মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, যত শীঘ্র সম্ভব ওই উপকরণ সংগ্রহ করে মোবাইলে দেবীর মূর্তির ছবিটা সামনে রেখে কালী পূজা আরম্ভ করুন। পূজা শেষ হয়ে গেলে জয়ন্তর হোটেলের রুমে গিয়ে আমার বলে দেওয়া মন্ত্র উচ্চারণ করে দেবীর মূর্তিতে গঙ্গা জল ঢেলে দেবীর বিসর্জন দিতে হবে। একবার বিসর্জন ক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে ওই দেবী মূর্তি একটি সাধারণ মূর্তিতে পরিণত হবে। তখন পেট্রোল বা কেরোসিন ঢেলে মূর্তিটায় আগুন ধরিয়ে দেবেন। তাহলেই আশা করি আপনারা ওই দুষ্ট তান্ত্রিকের প্রেতাত্মার হাত থেকে মুক্তি পাবেন। জয়ন্ত আজকে দুপুরের কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমের অতলে ঢলে পড়ল। ঘুমের মধ্যে সে দেখল একটা 8-10 বছরের ছোট মেয়ে তাকে হাতের ইশারায় কাছে ডাকছে। সে ছোট মেয়েটার দিকে এগিয়ে গেলে ছোট মেয়েটা তার হাত ধরে সামনের দিকে এগিয়ে গেল। মেয়েটি তাকে একটা পোড়ো মন্দিরে নিয়ে গেল। জয়ন্ত ছোট মেয়েটার হাত ধরে মন্দিরে প্রবেশ করে দেখতে পায় আরেকটা ছোট মেয়ে ও একজন মহিলা সামনে রাখা দুটো হাঁড়ি কাঠে মাথা আটকে পড়ে রয়েছে। সামনে গিয়ে দুজনকে ভালো করে দেখে জয়ন্ত চমকে উঠল। হাঁড়ি কাঠে মাথা দিয়ে থাকা বাচ্চা মেয়েটা তার নিজের মেয়ে তিয়াশা এবং মহিলাটি তার স্ত্রী মালিনী। সে পাগলের মতো সেই দিকে ছুটে যেতে লাগলো, কিন্তু তার সাথে থাকা ছোট মেয়েটা
তার হাত শক্ত করে ধরে রয়েছে। সেই শক্ত হাতের বাঁধন ছাড়িয়ে সে কিছুতেই এগোতে পারল না। জয়ন্ত জোরে চিৎকার করে কাঁদতে থাকল। ছোট মেয়েটার কাছে অনুনয় করল তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মেয়েটা তাকে কিছুতেই ছাড়ল না। হাতের আঙুল দিয়ে সে মন্দিরের ভেতরের মায়ের মূর্তিটা দেখালো। জয়ন্ত অবাক হয়ে দেখল, আজ দুপুরে পাওয়া দেবী মূর্তিটার মতো একটা বিশাল মূর্তি মন্দিরের ভেতর বিরাজ করছে। ছোট মেয়েটা এবার তার গানের কাছে এসে বলল, যা মায়ের পূজা কর গিয়ে, মা যে কতকাল অভুক্ত হয়ে রয়েছে, ওই দুটো বলি দিয়ে মায়ের তৃষ্ণা নিবারণ কর। কথাটা বলেই ছোট মেয়েটা জয়ন্তর হাত ছেড়ে দিল। জয়ন্ত এবার যেন মন্ত্রমুগ্ধের মতো দেবী মূর্তির দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল দেবী মূর্তিতে যেন এখন প্রাণ সঞ্চার হয়েছে, চারিদিকে গুনগুন করে মন্ত্র উচ্চারণ হচ্ছে। হঠাৎ করে জয়ন্তর ঘুম ভেঙে গেল। এবার সে অনুভব করল কেউ যেন তার কানে গুনগুন করে মন্ত্র উচ্চারণ করে চলেছে। সেই মন্ত্র তাকে ধীরে ধীরে কেমন যেন একটা আচ্ছন্ন করে তুলল। কানের কাছে যেন কোনো পুরুষ কণ্ঠ বলে উঠল, যা এবার উঠে পড়, বাথরুমে গিয়ে স্নান করে পবিত্র হয়ে আয়, মায়ের বলি দেওয়ার সময় হয়ে এসেছে। যে মা কতকাল ধরে অভুক্ত রয়েছেন, আজ তিনি বলি পাবে। আরে যা যা, দেরি করিস না, যা। কথাটা শুনে জয়ন্ত মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়াল। ওই দেবী মূর্তি থেকে এখন এক মায়াবী নীল আলো ঠিকরে বেরোচ্ছে। সেই আলো সমস্ত ঘরকে আলোকিত করে তুলেছে। জয়ন্ত ধীরে ধীরে বাথরুমের দিকে এগিয়ে গেল। সমস্ত পোশাক খুলে সে ঠান্ডা জলে স্নান করে ফেলল। তারপর গামছা দিয়ে গা মুছতে গিয়ে আয়নার দিকে তাকাতেই সে দেখতে পেল আয়নায় নিজের মুখের বদলে এক মুখ ভরা দাড়িতে সৌম্যদর্শন এক তান্ত্রিকের মুখ ভেসে উঠেছে। মুখটা দেখে সে মুচকি হেসে উঠল। এই দিনটার জন্য সে কত বছর ধরে অপেক্ষা করে রয়েছে, কতগুলো মূর্খের জন্য তার এতগুলো বছর বৃথা নষ্ট হয়ে গেল। আজ রাতে তার সমস্ত আশা পূর্ণ হবে, আজ সে মায়ের সিদ্ধি লাভ করবে। ওই বাচ্চা এবং তার মাকে বলি দিয়ে তার সব মাংস এবং রক্ত মায়ের চরণে নৈবেদ্য দিতে পারবে। ঘরে ঢুকে সে ধীর পায়ে বাচ্চাটির দিকে এগিয়ে গেল। গলা টিপে মেরে ওর দেহ থেকে মাংস খুবলে নিতে হবে। বাচ্চাটার গলার কাছে হাত নিয়ে যাবে এমন সময় দরজা খুলে কয়েকজন ঘরের মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়ল। আট দশজন মিলে দ্রুত তান্ত্রিক রূপী জয়ন্তর কাছে এসে তাকে জোরে চাপতে ধরল। কিন্তু জয়ন্তর শরীরে এখন যেন অসুরের শক্তি ভর করেছে। তাদের সবাইকে জয়ন্ত ছিটকে ফেলে দিল। দরজার কাছে দাঁড়ানো পুরোহিত মশাই দ্রুত দেবী মূর্তির কাছে এসে দেবাশিস বাবুর লেখা মন্ত্র জোরে জোরে পড়তে লাগলেন। তান্ত্রিক রূপী জয়ন্ত ভীষণ গর্জন করে নিজেকে ছাড়াতে চেষ্টা করল। লোকগুলো আপ্রাণ চেষ্টা করে তাকে মোটা দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করে চলল। মিনিট দশেক পরে মন্ত্র পড়া শেষ হলে পুরোহিত মশাই দেবী মূর্তির মাথায় গঙ্গা জল ঢেলে দিলেন। তারপর মিহিরকে উদ্দেশ্য করে বললেন, মিহির, তাড়াতাড়ি ওই মূর্তিটার গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দাও। জয়ন্ত এবার প্রবল বেগে শক্তি প্রয়োগ করে নিজেকে দড়ি থেকে মুক্ত করে মূর্তিটার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করল। ওই লোকগুলো আবার তাকে প্রাণপণে জাপটে ধরে রাখার চেষ্টা করল। মিহির এই সুযোগে মূর্তিটার কাছে গিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিল। জয়ন্ত এবার প্রচণ্ড জোরে আর্তনাদ করতে করতে মেঝেতে শুয়ে ছটফট করতে লাগল। কিছুক্ষণ ওইভাবে ছটফট করতে করতে শেষে নিস্তেজ হয়ে সে ঘুমিয়ে পড়ল। পুরোহিত মশাই এবার জয়ন্তর কাছে গিয়ে তার গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিল। তারপর মিহিরের দিকে তাকিয়ে বলল, আর ভয় নেই, তোমার বন্ধু এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, আশা করি কাল সকালে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। মিহির দেখলো মূর্তিটা পুড়ে কালো ছাই হয়ে গেছে। আজ তাকে দুপুর থেকে অনেক ধকল সইতে হয়েছে। বন্ধুর পরিবারকে বাঁচাতে পেরে সে হাত জোর করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানালো। এতক্ষণ শুনছিলেন
শ্যামলচন্দ্র দে রচিত ছয় হাতের দেবী মূর্তি গল্পের তৃতীয় এবং অন্তিম অংশ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব বিকেল 4:00।